হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গো ডিজি লাইভ চ্যানেলে। আজকে আমরা প্রিন্টিং দেখব। প্রিন্টিংয়ে আমাদের সিঙ্গেল শিটে প্রিন্টিং হতে পারে বা মাল্টিপল শিটে প্রিন্টিং হতে পারে। সিঙ্গেল শিটের ক্ষেত্রে প্রিন্টিংয়ে কোনো অসুবিধা নেই। আমার যে প্রিন্টিং আছে সেখানে আমি কি করতে পারি, কন্ট্রোল টিপে পি প্রেস করতে পারি, করলে আমার এই পেজটা চলে আসবে। এখানে এসে আমরা নাম্বার অফ কপিস, কতগুলো কপি দিতে চাই, লেটস সে সাপোজ তিনটে কপি দিলাম, প্রিন্টারের নাম কি আছে, অ্যাক্টিভ শিট আছে, এখানে রেঞ্জ দিতে পারি, সাপোজ এখানে যেরকম রেঞ্জ 1 থেকে 5, তার মানে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্টিং হবে। এবার এইটা কি আছে, কোলেট, কোলেটটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোলেস্টটা হচ্ছে সেট ওয়াইজ আসবে, যে এই 1 থেকে 5 দিয়ে দিয়েছি তিনটে কপি, তার মানে 1, 2, 3, 4, 5 প্রথম সেটটা প্রিন্টিং হবে, তারপরে হচ্ছে আবার 1, 2, 3, 4, 5, দেন এগেন 1, 2, 3, 4, 5, তার মানে এরকম করে সেট ওয়াইজ আসবে কোলেট। এবার যদি আমি কোলেটটাকে অফ করে দিই তাহলে কি হবে, না আমার সেট ওয়াইজ আসবে না, যেটা জেরক্সের ক্ষেত্রে হয়ে থাকে। সেটা হচ্ছে কি, না এই যে এখানে দেখাচ্ছে 1, 1, 1, তার মানে 1 নম্বর পেজটা প্রথমে তিনটে আসবে, তারপর 2 নম্বর পেজটা তিনটে আসবে, তারপর 3 নম্বর পেজটা তিনটে আসবে, 4 নম্বর পেজটা তিনটে আসবে, 5 নম্বর পেজটা, এটা হচ্ছে আনকোলেট। আর কোলেট করলে হচ্ছে এটা। এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, পোর্ট্রেট হচ্ছে এইটা এই এইখানে, আর ল্যান্ডস্কেপ হলে আমার কলম ওয়াইজ আসবে, মানে কলম যেখানে বেশি থাকে সেখানে এই যে নাম্বার অফ কলমসটা বেশি, রোটা কমে যায়। এবার হচ্ছে পেপারের সাইজ, A4 সাইজ পেপার, সাধারণত 8.5 × 11 inches হচ্ছে আমার সাইজ, এন্টায়ার সাইজটা হচ্ছে 8.5 × 11, 8.5 হচ্ছে আমার উইথ মানে চওড়া, আর হাইটটা হচ্ছে 11। এটার মধ্যে আমার টপ মার্জিন, বটম মার্জিন, লেফট মার্জিন, এই মার্জিনগুলো আমার বাদ যায়। যেমন হচ্ছে নর্মাল থাকলে আমার টপ মার্জিন, বটম মার্জিন এইগুলো এই 0. কত করে আছে, না 0.75, বটম মার্জিন 0.75, লেফট মার্জিন 0.7, রাইট মার্জিন 0.7, হেডার 0.3, ফুটার 0.3, এইভাবে থাকতে পারে। বা কাস্টম মার্জিনে গিয়ে আমি নিজের মতন করে এখানে মার্জিনটাকে সেট করতে পারি, এবং পেজটাকে আমরা কি করতে পারি, সেন্টার অন পেজ করে দিলে কি হবে, না পেজে পেজটা আমার সেন্টারে চলে আসবে। এই যে সেন্টার অন পেজ, হরাইজন্টাল ভার্টিক্যালি, এটা আমার এই যে মাঝখানে এখানে দেখাচ্ছে, যেমন হরাইজন্টাল করলাম ভার্টিক্যাল করলাম, এই মাঝখানটায় আমার এটা আসবে, সেন্টার অন পেজের ক্ষেত্রে এটা এসে যাবে। তাহলে আমরা এটাকে কন্ট্রোল পি করে অপশনটা পেয়ে গেলাম, এখানে কি প্রিন্ট নেব, কত নাম্বার অফ কপিস কি দেব, বুলেট থাকবে না কি থাকবে, নাম্বার অফ পেজেস কি নেব, তারপরে হচ্ছে পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে, তা ল্যান্ডস্কেপ হলে কি হবে, না ল্যান্ডস্কেপ হলে পেজটা ঘুরে যাবে, ঘুরে গেলে কি কিরকম দেখতে হবে, না আমার হাইট আর উইথটা, হাইটটা আমরা বলেছিলাম 11, আর উইথটা বলেছিলাম কত, না উইথটা আমরা বলেছিলাম 8.5, তা এই ল্যান্ডস্কেপের ক্ষেত্রে এটা অপশনটা চেঞ্জ হয়ে যাবে, অপশনটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, না আমার উইথটা হয়ে যাবে এই যে উইথটা হয়ে যাবে 11, আর হাইটটা হয়ে যাবে 8.5। তা আমি যেরকম করে প্রিন্টিং করতে চাই, যেই অনুযায়ী দরকার সেই অনুযায়ী আমরা প্রিন্টিংটা করতে পারবো। এবারে হচ্ছে আমার এই অপশনে আসা যাক, এই প্রিন্টিং এর অপশন গুলো সবকিছুই আমরা এই পেজ লেআউটের মধ্যে পেয়ে যাব। পেজ লেআউটে গেলাম, গিয়ে এবার তাহলে আমরা মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ দেখে নিয়েছি। এবার প্রিন্ট এরিয়া, আমি সিলেক্টিভ এরিয়াকে প্রিন্ট করতে পারি, সাপোজ আমি এই লোকেশন ডিপার্টমেন্ট পর্যন্ত আমি করতে চাইছি, এই 1 টু এই 15 পর্যন্ত যাদের আছে এটাকে, তাহলে প্রিন্ট এরিয়ায় গেলাম, সিলেক্ট করলাম, সেট প্রিন্ট এরিয়া করে দিলাম।
এটাকে সিলেক্ট করলাম, করে সেট প্রিন্ট এরিয়া করে দিচ্ছি। তাহলে কি হবে না, এই এরিয়াটা আবার আমার প্রিন্ট হবে। দেখা যাক, এটাকে আবার ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে সাপোজ আমি নিলাম, এটাকে একটু ছোট করে দিই, আমি এখান থেকে লোকেশন পর্যন্ত নিলাম 25, প্রিন্ট এরিয়া, সেভ প্রিন্ট এরিয়া করলাম। এবার প্রিভিউ করি, কিভাবে হয়, কন্ট্রোল টিপে F2 করলে প্রিন্ট প্রিভিউ দেখায়, কন্ট্রোল টিপে F2 করলে এই যে প্রিন্ট প্রিভিউ, এই যে আমি 25 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, তাহলে এইটাই শুধু দেখাবে, মানে প্রিন্ট এরিয়া সিলেক্টিভ প্রিন্ট আমি করতে পারছি। এবার আবার এখানে গিয়ে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করি, তাহলে আগের অবস্থায় ফেরত চলে আসবে, আগের অবস্থায় ফেরত এই যে পুরো পেজটা চলে এলো। কন্ট্রোল F2 করে দেখে নিলাম, তা প্রিন্ট এরিয়াটা এইভাবে দিতে পারি। বা আমি কি করতে পারি, ব্রেক করতে পারি, আমি যদি কার্সারটাকে সাপোজ এখানে রাখলাম, রেখে এখানে ব্রেক করে দিলাম, ইনসার্ট পেজ ব্রেক, এখানে হলে তাহলে কি হবে না, এখানে আমার একটা পেজে ব্রেক হয়ে গেল। দেখা যাক, আবার কন্ট্রোল ফাংশন F2 করি, হলে এই যে এইটা আমার এই পেজে ব্রেক হয়ে গেছে, এই যে আগে ছিল আমার 6টা পেজ, এখন 9টা পেজে ভাগ হয়ে গেছে, ব্রেক করে করে দিতে পারে। আবার এখানে গিয়ে রিমুভ পেজ ব্রেক করলে আমার পেজ ব্রেকটা রিমুভ হয়ে যাবে। দেখি প্রিভিউ করে, এই যে আবার, তাহলে আমার কার্সারটা আমি কোথায় রাখবো, 35 এর পরে সাপোজ আমি এখানে রাখলাম, রেখে আমি কি করলাম, ব্রেকে গেলাম, ইনসার্ট পেজ ব্রেক করলাম। এবার প্রিভিউ করে দেখি, এখানে আমার ব্রেকটা হয়ে গেছে। কেন এরকম হলো না, আমি এইখানটা আমি ব্রেকটা করেছি, তাহলে আমার কি করতে হবে, ব্রেক রিমুভ পেজ, তাহলে আমি কার্সারটাকে সাপোজ এখানে রাখলাম, রেখে ব্রেক ইনসার্ট পেজ ব্রেক। এবার দেখি এসছে, তাহলে কার্সারটা রাখাটা আমার পজিশনটা কিন্তু, এবার রিমুভ করে দিন, আমার চলে গেছে। এরপরে হচ্ছে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে আমি যদি কিছু ছবি থাকে, মানে লোগো বা কিছু, সেটা আমি এখান থেকে দিতে পারি। এরপরে হচ্ছে পুরো অপশন গুলোই আমরা এখানে পেয়ে যাব, এই প্রিন্ট টাইটেল এর মধ্যে আমরা এখানে পেয়ে যাব। এই প্রিন্ট টাইটেল অপশনে গেলাম, তাহলে এই প্রিন্ট এরিয়াটা হচ্ছে সেম জিনিসটা যেটা আমি প্রিন্ট করতে চাইছি। এবার এটা কি হচ্ছে, রো টু রিপিটারটা বা কলাম টু রিপিটার নেম, এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন প্রত্যেকটা পেজে প্রিন্ট করতে যাব, তখন ফার্স্ট পেজটা বাদ দিয়ে সেকেন্ড পেজগুলোতে আর রিপিট হয় না। তা প্রত্যেকটা পেজে যদি রো এবং কলম রিপিট করতে হয়, তাহলে রো টু রিপিটার টপ আর কলম টু রিপিটার লেফট, এই দুটো দিতে হবে। তা রো টু রিপিট এর টপে গিয়ে ক্লিক করলাম, পরে ফার্স্ট রোটাকে সিলেক্ট করে নিলাম, আবার ব্যাক করছি, কলম টু রিপিটার লেফট, আমি দুটো কলম চাইছি, MIS নাম্বার এবং নেম। এবারে আমি যদি প্রিভিউ করে দেখি, আমার এই দেখিয়ে দিচ্ছি। এরপরে আমি নেক্সট পেজে গেলাম, সেকেন্ড পেজে, এই সেকেন্ড পেজেও দেখাচ্ছে, আবার এটা ফার্স্ট পেজে চলে যায়, ব্যাক করি, তাহলে প্রিন্ট টাইটেলে গিয়ে আমি যদি এটাকে রিমুভ করে দিই, এটাকে রিমুভ করে দিলাম, দিয়ে প্রিন্ট প্রিভিউ করছি, এটা ফার্স্ট পেজ আছে। এবারে নেক্সট পেজে যখন যাচ্ছি, নেক্সট পেজে গেলে তখন আর আমি MIS নাম্বার বা এইগুলো পাচ্ছি না, নেমটা পাচ্ছি না। আবার তার পরেরটা যাই, APF নেটটা পেলাম, তার পরেরটা যাই 4 নম্বর পেজটা, এই যে হেডিংটা আর পাচ্ছি না। তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য যেটা আমি দেখলাম, সেটা হচ্ছে প্রিন্ট টাইটেলে যেতে হবে, রো টু রিপিটার ড্র টপ, এই রোটাকে, ফার্স্ট রোটাকে সিলেক্ট করলাম, তারপর কলম টু রিপিটার লেফট, তাহলে আমি দুটো কলম চাইছি, MIS নেম, এই দুটোকে আমি দিয়ে দিলাম। এবার প্রিভিউ করি,
ফার্স্ট পেজে এসে গেছে, নেক্সট পেজে যাই, সেকেন্ড পেজেও এই যে আমার এমআইএস নাম্বার এইগুলো নেম এসে গেছে ডিপার্টমেন্টের সাথে, তাহলে আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারছি। এইবার নেট এইগুলোতেও এসে গেছে। তারপরের কলমটায় যাই, এই যে এখানে হেডিংটা পরের লোকেশনগুলো এসে গেছে, জেন্ডার এইগুলোর সাথে সাথে এই হেডিংগুলো এসে গেছে। তাহলে রো টু রিপিট এট টপ। এইবারে হচ্ছে যে আমার এখানে গ্রিড লাইন, এই গ্রিড লাইন যদি আমি অফ করে দিই তাহলে এই যে বাই ডিফল্টের এই অপশনটা দেখতে পাবো। যেমন আমি এখানে কিছু পোর্শন দেখি, এখান থেকে এই 10টা আমি সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে আমি গ্রিড লাইনটাকে নো বর্ডার করে দিই। এইবার যদি আমি এটাকে প্রিভিউ করি তাহলে কি হবে, এই জায়গাটা আমার এই যে গ্রিড লাইনটা অন আছে এখানটা আমি এই দেখতে পাবো, কিন্তু এটা অতটা ডিপ হবে না। এবার ডিপ হতে গেলে আমার কি করতে হবে, না এখানে গিয়ে আমি পেজ লেআউটে গেলাম, গিয়ে প্রিন্ট টাইটেলে গেলাম, গিয়ে গ্রিড লাইনটাকে আমি অফ করে দিয়েছি। এবার দেখি এই গ্রিড লাইনটা অফ থাকলে কি হবে, এখানটা এই জায়গাটা সাদা মতন দেখাবে। তাহলে আমার যদি গ্রিড লাইনটাকে অন রাখতে হয় তাহলে প্রিন্ট টাইটেলে গিয়ে গ্রিড লাইনটাকে অন করে দেব, আর যদি মোটা প্রিন্ট করতে হয়, একটু ডার্ক প্রিন্টিং হতে হয়, তাহলে আমাকে সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হোমে যাব, গিয়ে অল বর্ডার দিয়ে দেব। অল বর্ডার দিয়ে দিলে আমার এটা এসে যাবে, তাহলে প্রিন্ট টাইটেলে এটা আমার এসে যাচ্ছে। এরপরে আসছে আমার হেডার ফুটার, কাস্টম হেডার। এই হেডারে গিয়ে আমি সাপোজ লিখে দিলাম এখানে ওয়েবল কম্পিউটার ওকে করে দিলাম। কাস্টম ফুটারে গিয়ে আমি সাপোজ লিখে দিচ্ছি পিকনিক গার্ডেন, তাহলে কি হবে, এটা প্রত্যেকটা পেজে এট দ্য টপ অফ দ্য পেজ অ্যান্ড বটম অফ দ্য পেজ, এই যে ওয়েবেল কম্পিউটার এবং পিকনিক গার্ডেন প্রত্যেকটা পেজে আমার এসে যাবে। তা আমি এই প্রিন্ট টাইটেলে গেলাম, হেডারে গেলাম, সাপোজ কাস্টম হেডারে গেছি, এখানে গিয়ে আমি পেজে চাইছি প্রত্যেকটা পেজের নাম্বার ডিসপ্লে হতে, পেজ কোলন দিলাম, এই হ্যাশটা দিলে হচ্ছে কারেন্ট পেজ নাম্বার দেখাবে, তারপরে অফ কথা লিখে আমি ডাবল প্লাসটা দিলাম, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ পেজেসটা দেখাবে। তাহলে এখানে কি দেবে দেখি, ওকে করি, করলে আমার কি হবে, এই যে আমার প্রিভিউ হচ্ছে 1 অফ 6। তারপরের পেজটাতে গেলে আমার কি আসবে, না কত দেখাচ্ছে, আমার 2 অফ 6 দেখাচ্ছে, 2 অফ 6। এর পরের পেজটাতে গেলে আমার কত দেখাবে, আমার দেখাবে 3 অফ 6। তাহলে আমার এইখানে প্রিন্ট টাইটেলের অপশনে গিয়ে আমরা হেডারে গিয়ে এই কাস্টম হেডারে গিয়ে টোটাল নাম্বার অফ পেজেসটাকে আমি সেট করতে পারি, এইভাবে আমরা সেট করতে পারি। সেরকম করে আমরা ফুটারের ক্ষেত্রেও করতে পারি। এবার যদি আমি করতে চাই ডিফারেন্ট অন ফার্স্ট পেজ, এটা খুব ইম্পর্টেন্ট, যে ডিফারেন্ট অন ফার্স্ট পেজ মানে ফার্স্ট পেজে যে হেডিংটা থাকবে সেকেন্ড পেজ থেকে অন্য হেডিং থাকবে, যেটা কন্টিনিউয়াস শীটে থাকে, ডিফারেন্ট অন ফার্স্ট পেজ করে দিলাম, তাহলে কি হবে, কাস্টম হেডারে গেলাম, এই যে এটা হচ্ছে আমার হেডার, এটা হচ্ছে কমন, ওয়েবেল কম্পিউটারটা আমার কমন আছে। আর ফার্স্ট পেজে আমি কি হেডিং দিতে চাই, আমি ফার্স্ট পেজে রাখতে চাইছি
আমার কোনো একটা লোগো ছবি দিতে চাইছি, আমার কোনো একটা ছবি দিতে চাইছি, এখানে আমি একটা ছবি সাপোজ দিতে চাইছি। এই ডেস্কটপে গেলাম, তাহলে ফার্স্ট পেজে এটা আর সেকেন্ড পেজ থেকে এবার প্রিভিউ করে দেখি। এই যে ফার্স্ট পেজে এটা কিছু একটা লোগো মতন আসছে। এবার নেক্সট পেজে যদি যাই, নেক্সট পেজ থেকে কিন্তু এই ওয়েবেল কম্পিউটারটা দেখাবে। তাহলে ফার্স্ট পেজে হচ্ছে আমরা ডিফারেন্ট অন ফার্স্ট পেজ হচ্ছে এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই হেডারের মধ্যে ডিফারেন্ট অন ফার্স্ট পেজ, সেম ওয়েতে ডিফারেন্ট অন অড অ্যান্ড ইভেন পেজ। এখানে যদি যাই অড পেজে কি থাকবে আর ইভেন পেজে কি থাকবে, আবার একটা ছবি নিয়ে নিচ্ছে, এবার প্রিভিউ করি। ফার্স্ট পেজে হচ্ছে এটা, এবার নেক্সট পেজে যখন যাচ্ছি তখন এই যে সেকেন্ড অপশন, আবার থার্ড পেজে যাচ্ছি আবার ওয়েবেল কম্পিউটার, আবার ফোর্থ পেজে যাব আবার এটা। তাহলে এইটা অপশনটা এইভাবে আসতে পারে। তাহলে এখানে আবার যখন আমার দরকার নেই তখন এটাকে অফ করে দিতে হবে, তখন নর্মাল অবস্থায় এটা আসবে। সেম জিনিসটা এটা আমি ফুটারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। মার্জিনটা আমরা অলরেডি বললাম যে টপ মার্জিন, বটম মার্জিন, হেডার, ফুটার এইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবার পেজে আসা যাক। পেজের মধ্যে ফার্স্টে হচ্ছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, সেরকম এখানে অ্যাডজাস্ট। এখানে ফিট টু ওয়ান পেজ করে দিলে বা টু অফ টু করে দিচ্ছি, টল এবং ওয়াইড। তা টু অফ টু করলে কি হবে, মা পুরো ব্যাপারটাকে আমার দুটো পেজের মধ্যে ও সেট করে দেবে। এই যে ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ, মানে আমি কত পেজের মধ্যে এটাকে সেট করতে চাইছি সেটা দিতে পারে। তাহলে প্রিন্ট টাইটেলে যাব, গিয়ে পেজে যাব, গিয়ে ফিট টু কত পেজ, এই যে অ্যাডজাস্ট টু 73% অলরেডি করে দিয়েছি। আবার এখানে যাই, গিয়ে 100%। তাহলে ফিট টু করে আমি টোটাল নাম্বার কি দিতে চাইছি পেজের মধ্যে ফিট করছে, দুটো না তিনটে পেজে ফিট করতে চাইছি সেটা এখানে আমি সেট করে দিতে পারি। আর এটা হচ্ছে পেপারের সাইজটা এখানে দেওয়া আছে, এখানে আমরা দেখতে পারি। আরেকটা প্রিন্টিং এর অপশনে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, হোমে গিয়ে আগে এটাকে বর্ডারটা দিয়ে দিই, সেটা হচ্ছে এইখান থেকে আমরা করতে পারি পেজ ব্রেক প্রিন্টিং। এখানে গিয়ে আমি দেখতে পারি এই যে পেজ ব্রেক প্রিভিউ, এখানে পেজ ব্রেক প্রিভিউতে গেলে এখানে আমার দেখিয়ে দেবে কোন কত পর্যন্ত দেখাচ্ছে। এই যে এটা পেজ ওয়ান দেখাচ্ছে, পেজ টু দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে।